মায়ের কোলে আর ফেরা হলো না ছোট্ট আয়ানের। সুনতে খতনা করতে গিয়ে তাকে চেতনা নাশক দেন চিকিৎসক, আর দিন পর লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যায় সে। আজ ভোরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। নাড়ি ছেঁড়া ধনকে হারিয়ে এভাবেই বিলাপ করছিলেন রত্না বেগম। পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন স্বামী ও স্বজনরা। সোমবার ভোরে রাজধানীর ইউনাইটেড হসপিটালের সামনের দৃশ্য এটি। ডাক্তার আমার নিয়ে যাই তো, আমার বাবা থেকে নিয়ে গেল। রূপগঞ্জের রত্না শামীম দম্পতির একমাত্র ছেলে আয়ান জলশ্রেণী ক্যান্টনমেন্ট স্কুলের নার্সারি শ্রেণীর শিক্ষার্থী। সুন্নতে খতনার জন্য গেল 31 ডিসেম্বর বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অস্ত্রোপচারের জন্য চিকিৎসকরা তাকে চেতনা নাশক দেন। এর 2 ঘন্টা পরও আয়ানের জ্ঞান না ফিরলে তাকে নেওয়া হয় ইউনাইটেড হসপিটালের গুলশান শাখায়। এ ঘটনার 8 দিন পর আয়ানকে মৃত ঘোষণা করল হাসপাতাল কর্তৃপক্ষ। আমি নিজের হাতে জামা কাপড় পরাইয়া দিয়েছি আমার বাবাকে, আমি আমার বাবাকে রেডি করাইয়া দিয়েছি, আমি ভাবি নাই, আমি ভাবছি এটা সাধারণ একটা সার্জারি। ইউনাইটেড বেশ বড় একটা হসপিটাল, আমরা সারা জীবন জেনে আসছি, এখন এটার উপরে যদি মানুষ বিশ্বাস না করতে পারে তাহলে কোথায় যাবে? ইউনাইটেড যেহেতু ওখানে নতুন হয়েছে, ইউনাইটেড মেডিকেল কলেজ এই নতুন হয়েছে এবং বড় একটা প্রতিষ্ঠান দেখে আমরা সরাসরি ওখানেই নিয়ে আসি। ভাবছিলাম যে ভালো একটা ট্রিটমেন্ট পাবো, কিন্তু ছোট্ট একটা সার্জারি করতে যে একটা শিশুকে আজকে তারা দুনিয়া থেকেই বিদায় করে দিল। ঘটনাটিকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না আয়ানের স্বজনরা। ফুল অ্যানেস্থেসিয়া দিয়া এর ফুল অজ্ঞান করে এই যে মুসলমানি করছে এবং ওই জায়গার যে স্টুডেন্ট দিয়ে তারা ট্রেনিং দিছে, এটা আমার যে বুনজামাই ভগ্নীপতি ওর সাথে ওর কোনো অনুমতি নেয়নি। বাড্ডা থানাকে জানাইছি এবং তারা তদন্ত কর্মকর্তা আসছিল ওই 31 তারিখে আইসা দেখা গেছে এবং আমরা আজ থেকে আইনি পদক্ষেপ নেব। এ বিষয়ে জানতে সরাসরি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়, কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই। আয়ানের মরদেহ হস্তান্তরের সময় স্বজনদের কাছে প্রায় 6 লাখ টাকার একটি বিল ভাউচারও ধরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।